আসসালামু আলাইকুম সুশিক্ষার্থীরা, আমরা কেমন আছি? সবাই নিশ্চয়ই ভালো আছি, যদি অব ভালো নেই তবে আমরা ভালো থাকার চেষ্টা করব। আমি মোসাম্মদ রাফি খাতুন, আজকে আমি তোমাদের ক্লাস করাব অনুশীলনী 3.1 এর অঙ্ক নাম্বার 8। তো চলো দেখা যায় অঙ্কে কি বলেছে। তো দেখো শিক্ষার্থীরা, অঙ্কে আমি পাঠ্য বইয়ের 8 নম্বর অঙ্কটা বোর্ডে উঠিয়েছি। দেখো, এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5 হলে প্রমাণ করো যে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো দেখো শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে কিছু সূত্র এখানে লিখিয়েছি। 4 এ বি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো, এই অঙ্কে কিন্তু আমরা এই দুটো সূত্র ব্যবহার করব। কেন এই দুটো সূত্র ব্যবহার করব? দেখো, অঙ্কের মধ্যে কিন্তু আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5, যার কারণে আমরা কিন্তু এখানে অঙ্কটা ওই সূত্রগুলো আমি তোমাদের দিয়েছি। তো চলো শিক্ষার্থীরা, এখন দেখা যাক কি বলেছে এখানে। প্রমাণ করো যে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ দেখো এটাকে আমরা ভাঙাবো। এটাকে কিন্তু আমরা এইট এবিকে কিন্তু আমরা ভেঙেছি। দেখো, 4 দিয়ে যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমাদের সাবেক কিন্তু সাবের অবস্থানে আসে। এখানে দেখো আমরা 4 এবির সূত্র বসাবো। তাহলে 4 এবির সূত্র কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। দেখো 4 এবির সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এ ইন্টু ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো শিক্ষার্থীরা, আমরা কি করব, আমরা কিন্তু অলরেডি দেখো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5। আমি কথাগুলো বারবার রিপিট করছি যাতে তোমরা বিষয়টি সহজে বুঝতে পারো। তাহলে আমরা কি করব, এখন দেখো এই মানটা কিন্তু বসিয়ে দিব। এখন দেখো এটার মান কি বলেছে, রুট ওভার 7 যা এখানে দেওয়া আছে, এই মাইনাস মাইনাস রুট ওভার 5। এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিলাম, তারপর যা আছে তাই একইভাবে বাকিটাও হবে। এখন দেখো আমরা কিন্তু অলরেডি মান কিন্তু বসিয়েছি, আমরা কিন্তু এখানে লিখতে পারি মান বসি। মান বসিয়ে পাই। তো দেখো এখন কিন্তু আমরা কি করব, ক্যালকুলেশন করব। তো তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করি, বিষয়টা কিন্তু এইভাবে আছে তাই না? তো এখন এটা কাটাকাটি যাবে কিভাবে, দেখো রুট ওভার মানে কিন্তু হাফ, রুট ওভার মানে কি বললাম, হাফ। তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে দেখো এইটা এটা কিন্তু কাটা, একইভাবে বাকি সবগুলো কিন্তু কাটা যাবে। বাকি সবগুলো কিন্তু কাটা যাবে। তাহলে আমরা কাটা দিয়ে দেখি, তাহলে কি থাকে বাবা, দেখো 7 আছে, তাহলে কি থাকলো 7, এই মাইনাস চিহ্ন, এই হচ্ছে 5, এ ইন্টু ইন্টু, তাহলে এখানে কি থাকলো 7 প্লাস 5, কারণ কাটাকাটি চলে গেছে। তখন দেখো এখানে কি আসবে, 2 আসবে, ইন্টু 24। দেখো আমরা কিন্তু পেয়েছি অলরেডি, কিন্তু ফলাফল পেয়েছি। তাহলে মানে কি হলো, ডান পক্ষ প্রমাণিত। এখন দেখো আমি আরো আরো একবার তোমাদের বোঝানোর জন্য বিষয়টা রিপিট করছি। দেওয়া আছে অঙ্কের মধ্যে এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 7, এ মাইনাস বি রুট ওভার ইকুয়াল রুট ওভার 5। এখন কি দেওয়া আছে, দেখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষ কিন্তু আমরা উঠিয়েছি, তারপর কি করেছি, এইট এবিকে কিন্তু আমরা ভাঙিয়েছি, 4 এবি
ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টু দ্বারা এটাকে ফোরকে যদি গুণ দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সাবেক অবস্থানটাই ফিরে আসে। তারপর কি করেছি, ফোর এ বির কিন্তু আমরা সূত্র বসিয়েছি, ফোর এ বির সূত্র এইটুকু, ফোর এ বির সূত্র এইটুকু এবং টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু এইটুকু। তারপর আমরা কি করেছি, দেখো এ প্লাস যে বি যার মান দেওয়া আছে আমি কিন্তু সেটাই বসিয়েছি, এভাবে প্রত্যেকটা অংশই কিন্তু বসানো হয়েছে। তারপর আমরা কি করেছি, তারপর কিন্তু আমরা ক্যালকুলেশন করে কিন্তু ফলাফল নিয়ে এসেছি। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।